নমস্কার, আমি মনোজিৎ। তরিস ব্লগে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তো বন্ধুরা, অনেকেই ব্যবসা করতে চায় কিন্তু সঠিক ধারণা বা অর্থের অভাবে শুরু করতে পারছে না। আজ আমি কম পুঁজিতে কিভাবে একটা শাড়ির বিজনেস স্টার্ট করা যায় সেই আইডিয়াটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই অফারটি রয়েছে সুরাটের বিখ্যাত শাড়ি কোম্পানি আজমিরা ফ্যাশনের পক্ষ থেকে, যার কর্ণধার শ্রী অজয় আজমিরা জি, যার এই পদক্ষেপ বহু বেকার মানুষকে দিশার আলো দেখিয়েছে। তোমার হয়তো মনে হতেই পারে যে তুমি কিভাবে এটা স্টার্ট করবে। তো এ বিষয়ে অজয় আজমিরাজি বলে থাকেন যে যে কোনো কাজই ছোট থেকে শুরু হয়, তারপর সেটা নিজের দক্ষতা এবং এবং নিজের কষ্ট দিয়ে উচ্চতার চরম শিখর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। যেমন তুমি যদি সিঁড়ি বেয়ে ছাদে উঠতে চাও, তাহলে তোমার প্রথম পদক্ষেপটি সিঁড়িতে রাখতে হবে, অতঃপর ধীরে ধীরে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। আর যদি তুমি কোনো কাজ শুরু করো, তবে সেটা ছোট থেকে ধীরে ধীরে বড়তে পরিণত হবে। জরুরি শুধুমাত্র নিষ্ঠা সহযোগে কাজ করা। শাড়ির বিজনেসে যদি তুমি লাভ করতে চাও, তাহলে তোমাকে কতগুলো কথা মাথায় রাখতে হবে। যেমন, কমসে কম দামের মাল ওঠাতে হবে, প্রোডাক্টের ডিজাইনের উপর খেয়াল রাখতে হবে, এবং কি প্রোডাক্টের মানে কি ডিজাইনের প্রোডাক্ট তোমার এলাকায় বেশি বিক্রি হচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে, এবং লাস্ট অফ অল উচিত মার্জিনে মালটি বিক্রি করতে হবে। এবার তোমার মনে হতেই পারে যে মাল তুমি কোথা থেকে পাবে। ভারতে এর জন্য সুরাটের থেকে ভালো জায়গা আর হতেই পারে না। এখানে ভারতবর্ষের সব থেকে বড় টেক্সটাইল মার্কেট রয়েছে, যেখানে তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন এবং রেটের মাল অ্যাভেলেবেল পেয়ে যাবে। যদি তোমরা নতুন করে কোনো ব্যবসা স্টার্ট করতে চাইছো, বেসিক্যালি শাড়ির ব্যবসা, তাহলে তোমরা আজমিরা ফ্যাশনের সঙ্গে যুক্ত হতেই পারো। তুমি ঘরে বসে এটা স্টার্ট করতে পারো। প্রথমত আজমিরা ফ্যাশনের সঙ্গে যুক্ত হয়ে যারা ঘরে বসে স্টার্ট করেছিল, তাদের এখন নিজস্ব দোকান তৈরি করেছে, তারা বিভিন্ন জায়গায় মালও সাপ্লাই করছে। ঘরে বসেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আজমিরা ফ্যাশনের কাস্টমার কেয়ারের সঙ্গে সংযুক্ত হয়ে ক্যাটালগ দেখে নিজের পছন্দ মতো মাল তুমি অর্ডার করতেই পারো। আর হ্যাঁ, এখানে যে শুধু শাড়ি পাওয়া যাবে তা কিন্তু নয়, কুর্তি, লেহেঙ্গা, টপ, ক্রপ টপ, লেগিংস, ব্লাউজ এটসেট্রা প্রচুর জিনিস এখানে তুমি পেয়ে যাবে। বন্ধুরা, আশা করি আজকের বিজনেস আইডিয়াটা তোমাদের ভালো লেগেছে, এবং এই ভিডিওটি দেখার পর প্রত্যেক উদ্যোক্তা যারা নতুন করে ব্যবসায় পা রাখছেন, তারা যেন তাদের স্বপ্নকে সফল করতে পারে এই আশাই রাখবো। প্রত্যেকের জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল, এবং সবশেষে আমি একটি ভিডিও শেয়ার করছি যেটা থেকে তোমরা আজমিরা ফ্যাশন সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজমিরা ফ্যাশনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি সন্ধ্যা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে যেই কালেকশনগুলো শেয়ার করতে চলেছি, সেগুলো সব কিছু সিল্ক মেটেরিয়ালের ওপরে। এখানে আমরা আপনাকে আজকের দিনে দেখাবো কিডস ওয়্যার এবং ওমেন্স ওয়্যারও। বলতে চাইবো বন্ধুরা, আপনারা যদি আমাদের সঙ্গে বিজনেস শুরু করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনের ওপর যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে। আমাদের অনলাইন টিম আপনাকে সমস্ত রকমভাবে গাইড করে দেবে। আপনারা যদি কোনো রকম কোনো অনলাইন অর্ডারও প্লেস করতে চান, তাহলে সেটাও আমাদের এখান থেকে তারও অ্যাভেলেবিলিটি রয়েছে। বলে রাখবো বন্ধুরা, আমরা সমস্ত রকমের কোয়ালিটি জামাকাপড় আমরা এখানে রেখে থাকি। তো এবার আমরা ভিডিওটা শুরু করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পিসটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি, সেটা একটা পৈঠানি মডেলের ওপরে। এই শাড়িটার নিজস্ব একটা ডিজাইন রয়েছে, যেটা হচ্ছে বুটি ডিজাইন এবং মাল্টি কালার থ্রেড ওয়ার্ক করা হয়েছে। পুরো শাড়িটা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন কালার জুড়ে ওয়েভিং, এবং পল্লু মানে আঁচল যেটা হয় সেখানে আপনারা দেখতে পাচ্ছেন মাল্টি কালার থ্রেড ওয়ার্ক করা রয়েছে। এই শাড়িটা খুবই একটা রিচ লুক দেবে এবং তার সঙ্গে এলিগেন্টও। আমরা দেখতে পাচ্ছি পুরো শাড়িটা জুড়ে যে এলিগেন্ট পল্লু এবং গোল্ডেন কালার যে জরির যে কাজটা আমরা দেখতে পাচ্ছি পুরোটাই ওয়েভিংয়ের। শাড়ির লেন্থের ব্যাপারে বলতে চাইবো, 6.5 মিটার এটার লেন্থ আছে উইথ ব্লাউজ পিস, এবং সেই ব্লাউজ পিসটাও একটা সুন্দর পৈঠানি ওয়েভিংয়ের ওপরে কাজ করা হয়েছে। বিভিন্ন রকমের কালেকশন, বিভিন্ন রকমের কালার এই শাড়িটাতে অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু এখানে সিঙ্গেল পিস হিসেবে বিক্রি হয় না, আপনাকে নিলে বাই সেট এগুলোকে পারচেস করতে হবে। তো বন্ধুরা, এবারে আমরা চলে যাব নেক্সট পিসের ওপরে। এবারে আমরা যে পিসটা দেখছি সেটাও একটা সিল্ক শাড়ি, খুবই অন্যরকম একটা প্যাটার্নের ওপর তৈরি করা হয়েছে, এবং এটার যে বর্ডারগুলো রয়েছে শর্ট এবং লং দুই ধরনের বর্ডারই এখানে অ্যাভেলেবেল রয়েছে রাউন্ড শেপ প্যাটার্নের ওপরে।
শাড়ির পাল্লুতে রয়েছে জরি এবং ওয়েভিং লুক, ঠিক আছে, তার সঙ্গে ট্যাসেলসও রয়েছে। কিছু শাড়ির সাথে অনেক রকমের ট্যাসেল আমরা এখানে দেখতে পাবো, সব রকম শাড়িতে দেখা যাবে না। যে শাড়িগুলো ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে সেই শাড়িগুলো স্ক্রিনশট নিয়েও আপনারা আপনাদের কাছে সেভ রাখতে পারেন, পরবর্তীকালে পারচেজের সময় সেই স্ক্রিনশটগুলো আমাদেরকে দেখালে আমরা অ্যাকর্ডিং আপনার রিকোয়ারমেন্ট আপনাকে সেই রকম প্রোভাইড করব। এইবার যে পিসটা আমরা দেখছি সেটা খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন পুরো শাড়িটা জুড়ে রয়েছে মীনাকারি বুটির কাজ, খুবই সুন্দর শাড়িটা। এর সঙ্গেও ডিফারেন্ট কালার্স অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি কালার এবং প্রাইসের সম্বন্ধে আরও বেশি করে অধিক জানতে চান তাহলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে ফ্ল্যাশ করছে সেই নাম্বারটায় আপনারা যোগাযোগ করুন, আমাদের টিম আপনাকে হেল্প করবে। যখন আমাদের টিম আপনাকে হেল্প করবে আপনারা চাইলে যেরকম আমি আগের শাড়িটার সময় বা আগের কিছুক্ষণ আগেও আমি বললাম যে স্ক্রিনশট আপনারা সেভ রাখতে পারেন, তাতে আপনার আমাদের সঙ্গে আমাদেরকে আমাদের আপনাকে রেফার করতে অনেকটা সুবিধা হবে। এবং এই যে বলতে চাইবো, এই যে শাড়িটা দেখছেন পাল্লু যেটা মানে আঁচল, সেখানে সেই আঁচলে খুব সুন্দর কাজ করা রয়েছে, ভীষণ একটা রিচ লুক দিচ্ছে। এবং পুরো শাড়িটা